আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দেখো চোখের সামনে। ভিতরে দেখেন তো কিছু আছে নাকি? হ্যাঁ দেখো তো ভিতরে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, সরো 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 কবরের ওখান থেকে। রানা রানা, আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোষ্ঠানটার পরিবার। তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে এখানে একটা কবরস্থান দেখাই। এই যে দেখেন একটা কবর। তো আজকে যে স্টোরিটা বলবো এখানে, আমি সব সম্পূর্ণ ট্রু স্টোরি। এই যে এখানে একটা বাড়িতে আসছি, তো সম্পূর্ণ ঘটনাটা দেখতে হলে আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন। পুরো বাড়িটা পরিত্যক্ত এখন এই ঘটনা কেন্দ্র করে। তো চলো আমরা বাড়ির দিকে যাই এবং এখানকার ঘটনাগুলো আস্তে আস্তে মানে সবার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে এই যে বাড়িটা দেখতেছেন, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই বাড়ির মহিলাই ছিল ইনি। তো এখন বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত। তো আস্তে আস্তে আর কি এখানকার স্টোরিটা বলবো এবং আপনাদেরকে সম্পূর্ণ প্লেসটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এই বাড়িটার নাম হচ্ছে মালাবতীর বাড়ি বা মালা ভিলা নামে পরিচিত ছিল। তো সব নাম ছিল মালাবতী এই যে মহিলা। তো এই বাড়িটা করার পর উনি মারা যায় এবং এই বাড়িটাতে আর কেউ থাকতে পারে না। তো মারা যাওয়ার ধোয়ার মতো লাগতেছে, হ্যাঁ হঠাৎ করে। তো মারা যাওয়ার পর কি ওনার কি বলে যে ওনার রূপে এখানে জিনের আনাগোনা হয় বাড়ির ভিতরে। দেখেন অনেক সুন্দর না বাড়ির ঘরটা, কত সুন্দর। হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত, এখানে আর কেউ থাকতে পারতেছে না। এই ওয়াশরুমটার ভিতরে মনে হলো একটা ছায়ার মতো কিছু গেল। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা বাড়ি, বাট সম্পূর্ণই পরিত্যক্ত এখন। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে, নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব, ফেসবুক পেজে ফলো করবেন। দেখেন কত সুন্দর বাড়ি। হ্যাঁ, উঠানোর পরপরই আর কি ওনারা মারা গেছে, ওই যে মহিলা। আর বুঝতেই তো পারতেছেন পরিবেশ দেখে যে এটা পরিত্যক্ত আর কি, এখানে মানুষজন থাকে না। বাড়ি দেখেন, এই যে দেখো হঠাৎ করে তো ব্যাং ডাকতেছে। হ্যাঁ, এই যে এটা মুরগির খোপ ছিল হয়তো বা, দেখো কিছু নাই ওখানে এখানে। তো আস্তে আস্তে আপনার চারদিকটা দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে এখানে কি অবস্থা। হ্যাঁ, এখানে আর কি নর্মালি আর কি লাকড়ি টাকড়ি রাখতো এরকম আর কি। হ্যাঁ, সাপ থাকে, হ্যাঁ মানুষজন থাকে না। তো নারকেল গাছে না, দেখলাম না তো ওখান থেকে ছায়াটা গেল, ছায়ার মতো দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি শুরু থেকে এখানে ওয়াশরুমটার ভিতর কিছু দেখছি ছায়ার মতো। কিসের শব্দ আসে ঘরের ভিতর থেকে না? দেখছো ওই ঘরের কর্নারে
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। হ্যাঁ কিছু শব্দ আসতেছে, ফোকাস নষ্ট। হ্যাঁ এত সুন্দর একটা ঘর উঠাইয়া আর কি থাকতে পারে নাই। মূলত ওই মহিলা ওনারা যখন ঘরটা করছিল তখনই নাকি ওনাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল যে এই ঘরে তোরা থাকতে পারবি না, কারণ এই এই জায়গাটা যে ছিল এখানে নাকি অনেক আগে চিতা ছিল আর কি, যেটা শুনছি, আমি সত্যি মিথ্যা জানি না, বাট এখানে চিতা ছিল ওনারা বলছে। তো যার কারণে যে এখানে ঘর উঠাইছে যখন তখন আর কি স্বপ্নে দেখাইছে যে তোমরা এখানে ঘর উঠাইও না, তোমরা তাহলে থাকতে পারবে না। তো এর পরপর এই ঘর উঠানো যে যেদিন কমপ্লিট হয়েছে ওনারা ঘরে উঠছে, তার পরদিনই মহিলা অসুস্থ হয়ে যায়, হসপিটালে নেয়, কিন্তু ডাক্তার কোনো রোগ দেখতে পায় না, কিন্তু একটু পরেই মারা যায়। তো এরপর এদিকে তো ওই মহিলা মারা যাওয়ার পর আর এই ঘরের ভিতরে আর কি মানে আরো প্যারানর্মাল অনেক এক্সপিরিয়েন্স হয়। আর আমরা এই ঘরের চাবি চাইছিলাম, কিন্তু মূলত হচ্ছে ওনারা আর কি দিতে রাজি হয় না, কারণ হচ্ছে যে কি পড়তেছে এখানে মনে হলো কিছু একটা দেখছি আমি, এখানে সাপের মতো কিছু একটা দেখছি। আস্তাগফিরুল্লাহ, আমার লাগছে যে এখানে বিড়ালের মতো কিছু দৌড় দিয়ে আসছে দেখছি, ইঁদুর না বিড়াল আল্লাহ জানে। কি পড়লো কিছু একটা আওয়াজ তো পাইলাম। হ্যাঁ বাড়িটার চারপাশটা দেখছেন কেমন ভয়ানক লাগতেছে, রহস্যজনক পুরো। এগুলোর ভিতরে সাপ থাকবে না, আস্তাগফিরুল্লাহ।
ধোকা যায় দেখো তো চেষ্টা করে ধোকা যাবে ধোকো তো সাবধানে সাবধানে অবশ্যই দেখছো এটা অটোমেটিক্যালি কিন্তু তোমার পিছনে আবার কিছু এদিকে মনে হচ্ছে যে এটার উপর কিছু বসছে এসে ভিতরে যাও তো ভিতরে যাও অনেক কিছু রাখা আছে কিন্তু একটু দেখে দিতে আসতে সাপ থাকতে পারে এর ভিতরে কিশোর পশন কইরাছে শিয়াল টিয়াল এসে থাকে কোরআন শরীফ রাখছে কির মধ্যে দেখো তো এটা বের করো তো কোরআন শরীফ না কোরআন শরীফ এটা কি এটা কি ঠিক রাখা ওখানে দেখি বের করো তো লাইটটা বন্ধ করো হ্যাঁ কোরআন শরীফ তোমার টর্চটা বন্ধ করো কোরআন শরীফ তার রাখছে বাথরুমের পাইপ টাইপ তার মধ্যে এগুলো কি ঠিক আমরা যে ভিডিওগুলো দেখাই আপনাদেরকে যে রিয়েল হন্টেড প্লেস এগুলো তো আমরা যতটুকু পারি আপনাদের ভৌতিক আনন্দ দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা ভয়ের অনুভূতি নিয়ে দেখেন আমি ফিল পাচ্ছি যেন আমাদেরকে কেউ ফলো করতেছে মনে হইতেছে হ্যাঁ চালের উপর কিছু হাঁটে হ্যাঁ ভিতরে অনেক গরম আল্লাহ দেখো চোখের সামনে গরম মানে
তুমি দেখলা? হ্যাঁ, দরজাটা দরজাটা কিভাবে লাগিয়ে গেল লাগিয়েছে দিয়ে মনে হয় পথ আটকাই দিতেছে, মনে হচ্ছে কিছু একটা এদিক থেকে ওখানে মুভ করলো, যেটার সাথে ধাক্কা লাগছে। ফুপাইতেছে না কিছু একটা, কিছু সব লড়তেছে, আর এই যে উড়ে গেছে এখান থেকে, এখানে ঘুঙানির একটা শব্দ পাচ্ছি, এমন জায়গা লড়াচড়া করা যায় না, শুনতে পাচ্ছ? أعوذ بكلمات الله التامات من شر ما خلق. শোনো, কিছু হাঁটতেছে, কিছু কিন্তু দেখা যায় না, সাপ থাকতে পারে কিন্তু, এগুলোর ভিতরেই কিন্তু মাটি, মাটির এইগুলোর ভিতরে সাপ বাসা বাঁধে। অবাক করা বিষয় হলো যে তোমার কোরআন শরীফটা এখানে রাখছে, একটুর জন্য আমার গায়ে পড়ে নেই, তখন এইটা কিন্তু উড়া যায় ওখানে, এটা মুখ করছে, দেখো চোখের সামনে দেখেন, হাঁটা অনেক কষ্ট,
গরম ভিতরে কান্না করতেছে ভিতরে কান্না করলো না হ্যাঁ এই ঘরের মালামাল মনে হয় ওই ঘরে নিতেও পারেন এত সুন্দর একটা বাড়ি ঘর উঠায় যদি মানুষ না থাকতে পারে আসলে আপনাদের বুঝানো যাবে না যদি আপনারা দেখছো হ্যাঁ শরত শরত আপনারা দেখতেছেন যে কি সব প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতেছে তো এই ঘটনা সম্পর্কে যে চোখের সামনে আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারাই বুঝবেন যে দেখেন আমাদের চোখের সামনে কিন্তু এগুলো ঘটতেছে আর এরকম একটা বাড়িতে আসলে থাকাও সম্ভব না মনে হচ্ছে এই জায়গাটাতে কিছু দেখছি কিছুই নেই কুকুর গুলা কেমন কান্না করতেছে করতেছে কুকুর গুলো হ্যাঁ রানা রানা আল্লাহ মনে হলো একটা মুদ্রের মতো দেখা গেছে কবরস্থানের ওইদিকে গেল হ্যাঁ দেখছো আর কুকুর গুলা কিরকম করে দেখেন হ্যাঁ মিস কুকুর এরকম করে এটা তো কুকুর না মনে হয় স্বাভাবিক তখন দেখছি এই ঘরের এইখানে ঘরটা কেমন দেখা যায় ধরো তো শোনো মুরগি ডাকতেছে দেখো এই কিছু একটা আপসার মতো দেখলাম ওখানে একটা আপসার মতো কিছু একটা দেখছি আমি আপসার মতো কিছু দেখছি ওখান থেকে গেছে গাছের মধ্য থেকে ওটার ভিতর থেকে শব্দ আসতেছে না মূল হ্যালো
ক্রিপি একটা সাউন্ড আসছে, টর্চ মার তো। এই আবার এদিক, আবার এদিক থেকে। হ্যাঁ আল্লাহ, আর কুকুরগুলো চারপাশ থেকে ডাকতেছে কিভাবে? দেখো চোখের সামনে, দেখো তো ভিতরে ভিতর তো পুরোটাই পাকা। শব্দ পাচ্ছ? হ্যাঁ ছাদের উপরে না কিছু তো নেই, এটার উপর উঠে ছাদের উপরটা দেখেন তো। কলা গাছ লাগিয়ে উঠল, কিচ্ছু নেই উপরটা। কেমন হ্যাঁ কলা গাছের উপরে কি ছিল, উড়ে গেল কত, 2-3 বছর হয়েছে। ওয়াশরুমের দরজাটা কেমনে মুভ করছে দেখছ? হুম, তখন কিন্তু এই জায়গা থেকে করছিল। পানির ভিতরে কিছু বল, ঘাটের দিকে। হ্যাঁ তো যারা ভিডিও দেখেন তাদেরকে বলবো যে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, কারণ এখানে কখন কি দেখা যায় আসলে এক্সাক্ট বলা যায় না। রানা রানা রানা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, সরো 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 কবরের ওখান থেকে। আমি এখানে দেখছি এই জায়গাটাতে যে এই দরজার এখান থেকে যে একটা মুদ্রার মতো মনে হচ্ছে, সাদা কাপড় পরানো মুদ্রার মতো যেরকম দেখা যায় না ঠিক এরকম, এমন ভয়ঙ্কর লাগছে জানো না, আমার শরীর কাটা দিয়েছে। কিছু হাঁটে, দেখো ব্লার হয়ে যায়, লাইট মারো তো দিকে।
কি পড়লো আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মুঝে একটা ডিম ভাঙা দেখি বন্ধু হ্যাঁ দেখি মুঝে কিন্তু একটা ডিম সাপের ডিম হইতে হবে সাপের ডিম হইতে হবে দেখা যাইতেছে এখান থেকে আরে একটা ঘরে তুমি যদি জানো 41 দিন যেই ঘরে বাতি না জ্বলে কি দেখি একটু সরানোর চেষ্টা করো তো সাবধান এইসব জায়গায় থাক সাপ বাড়ি ঘর ভিতরে ঢুকে গেছে হ্যাঁ কিছু একটা কথা বলতেছে এটার মধ্যে থেকে বলেছে ঘরের মধ্যে কেউ কথা বলতেছে ঠিক না বুঝে শোনো ঘরে কেউ আছে নাকি ঘরের ভিতরে বুঝে কেউ মনে হয় ঘরের ভিতরে শুনতে পাচ্ছ মনে হচ্ছে ঘরের ভিতরে মানুষ আছে এরকম কথা বলতেছে আমরা কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছি কথা বলতেছে কেউ চিৎকার করে কথা বলে যেরকমের শব্দ শোনা যায় ঠিক ওই রকমেরই শব্দ আসতেছে এই যে হ্যাঁ আমরা কিন্তু কানে শুনতে পাচ্ছি স্পষ্ট হ্যাঁ এখান থেকে না হ্যাঁ আপনারা শুনেন কিনা জানি না বাট আমরা স্পষ্ট শব্দ পাচ্ছি যে ঘরের মধ্যে থেকে কথা বলতেছে কেউ আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দেখো এখন আর শব্দ নাই দেখছো তো
কথার আওয়াজ আসতেছে। আমার মনে হয় এদিক থেকে আমাদের মুভ করাটাই বেটার হবে, বুঝছো? হ্যাঁ, রানা এদিক থেকে মুখ করি, তখন ভয়ের অনুভূতিটা যেন কুকুর ডাকতেছে, আর ঘরের মধ্যে কি একটা অদ্ভুত ব্যাপার। তো এদিক থেকে আমরা মুখ করি। তো যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলার যে আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।